আচ্ছা এখন কিছু কথা বলি আমি যেটা হচ্ছে যেহেতু আজকে আমাদের পেপার বেঁচে ক্লাস শুরু সো আমাদের পরীক্ষাও মানে খুবই কাছাকাছি চলে আসছে তাই না নেক্সট মান্থের হচ্ছে কত সতেরো না সতেরো তারিখে তো ষোলো তারিখে ষোলো সতেরো তারিখ পরীক্ষা তাহলে আমাদের কাছে মানে এক মাস সামথিং আছে আর কি হ্যাঁ তাহলে এই সময়টা আমি কি করব কিভাবে পড়ব সেটা হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে থিওরিটাকে রিভেশন দেওয়া ভালো করে হ্যাঁ থিওরি রিভেশন দেওয়া আর সেকেন্ড কাজ হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্সের বিগত বছর যে গুলো আছে দ্যাট মিনস পাস্ট পেপার যে কোয়েশন ব্যাঙ্কটা লাস্ট পাঁচ বছরের কোয়েশান আমরা হচ্ছে সলভ করবো আর কি হ্যাঁ তো আমার টার্গেট হচ্ছে দশ তারিখ থেকে তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে আমাদের টার্গেট মানে টোটাল পাস্ট পেপার লাস্ট ফাইভ ইয়ার্সের সলভ করে ফেলবো এই সময়টার মধ্যে কি করতে হবে এই সময়টার মধ্যে আমার যে কাজটা করতে হবে আমরা প্রতিদিনই ক্লাস নিব আর প্রতিদিনই লাইভ ক্লাস থাকবে হয়তো তিনটা বা চারটা ক্লাস হয়তো আমি রেকর্ডের আকারে দিব আর কি এছাড়া বাকি সবগুলো ক্লাসে আমি লাইভ নিব হ্যাঁ আমি চেষ্টা করব প্রতিটা ক্লাস মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে সাধারণত আমি রাতে নেওয়ার চেষ্টা করব ইউজুয়ালি যদি রাতে না নিতে পারি অন্যান্য যদি ক্লাস থাকে তাহলে হচ্ছে আমি বিকালে ক্লাসটা নিব বিকাল হচ্ছে ইউজুয়ালি চারটার দিকে নিবো আর কি হ্যাঁ তো এটা খুব মানে কম নিব নিবো আর কি রাতের দিকে ক্লাসটা কারণ রাতে হচ্ছে সবাই মোটামুটি ফ্রি থাকে হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে থেকে তারিখের মধ্যে আমাদের যে থিওরি যেটা আছে হ্যাঁ আমরা যে যেখান থেকে থিওরিটা পড়ছি কেউ মাগ্রাবি থেকে পড়তে পারি কেউ পাস মেডিসিনের থিওরিটা পড়তে পারি একই কথা অথবা নোটস এর নোটস পড়ছি যে থিওরিটা পড়ছি আমরা সেই থিওরিটা রিভিশন দিব এবং সবগুলো সিস্টেম আমাদের টার্গেট হচ্ছে দিনের মধ্যে মানে দশ তারিখ থেকে তিরিশ তারিখ সেই বিশ দিনের মধ্যে অবশ্যই একবার ফুল ফুল থিওরি আমাকে রিভিশন দিতে হবে মাস্ট তাহলে একদিকে হচ্ছে আমাদের কোয়েশনটা সলভ হয়ে যাবে প্রতিদিন ক্লাস থাকবে অ্যারাউন্ড দুই ঘন্টা বা পনেরো দুই ঘন্টা আর ওদিক বাকি সময়টা হচ্ছে থিওরিতে আপনি দিবেন আর কি হ্যাঁ তাহলে পরবর্তীতে যেটা করতে হবে অক্টোবর এক তারিখ থেকে নেক্সট হচ্ছে দশ তারিখের মধ্যে এই দশ দিনে আবার পুরা থিওরিটা আবার একটু রিভাইস রিভাইজ করতে হবে তখন যে কাজটা করতে হবে এই যে আমরা পাস পেপারের কোয়েশনগুলো সলভ করব ঠিক আছে সলভ করার সময় যে কোশ্চেনটা আপনার কাছে মনে হবে একটু কঠিন বা আরেকবার একটু দেখা দরকার তাহলে সেই কোয়েশনটা আপনি হচ্ছে জাস্ট নোট করে রাখবেন যদি সবার কাছে পিডিএফ থাকে তাহলে হচ্ছে একটা খাতা কলম নিয়ে রাখবেন যেমন মে দুই হাজার উনিশের যে কোয়েশনটা আছে এই কোয়েশনটা ধরেন আপনি পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা মনে হলো যে আরেকবার একটু দেখি দেখলে ভালো হবে তাহলে পাঁচ নাম্বার নাম্বারটা লিখে রাখলেন মনে হইলো যে আপনার কাছে পঁয়ত্রিশ নাম্বার কোয়েশ্চেনটা আরেকবার দেখতে হবে তাহলে পঁয়ত্রিশ নাম্বারটা লিখে রাখলেন মনে হইলো যে মেয়া দুই হাজার আপনার সত্তর নাম্বার কোয়েশ্চেনটা আপনার আরেকবার দেখলে ভালো হবে সত্তর জাস্ট নাম্বারটা হচ্ছে লিখে রাখবেন তাহলে নেক্সট টাইমে আপনার রিভিশন দিতে একটু ইজি হয়ে যাবে হ্যাঁ কারণ যে গুলো আপনি পারতেছেন যেগুলো ইজি হচ্ছে সেগুলো তো আর রিভিশন দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমাদের টাইমটা পরবর্তী টাইমটা হচ্ছে কম থাকে আর কি সেই জন্য অর্থাৎ নেক্সট হচ্ছে এক থেকে দশ তারিখে সেই তারিখগুলোর মধ্যে আপনি আবার একটা রিভিশন দিবেন থিওরি প্লাস হচ্ছে যে কোয়েশনগুলো আপনার কোয়েশন সলভ করতে গিয়ে কঠিন লাগতেছে সেইগুলো হচ্ছে রিডিং করবেন ডেলি টার্গেট রাখবেন যেন আপনি বিশ পঁচিশটা কোয়েশন পড়তে পারেন হ্যাঁ এক থেকে দশ তারিখের দিকে শুধু এক থেকে দশ না পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনার মানে যেটা করতে হবে কিছু না কিছু কোয়েশন হচ্ছে নিজে নিজে পড়তে হবে কারণ কোয়েশ্চেনটা না পড়লে পরীক্ষার হলে যখন হঠাৎ করে আপনি আপনি একটা কোশ্চেন পড়তে যাবেন তখন দেখবেন যে আগাইতে না হ্যাঁ তো নিজের ধরে রাখতে আমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে তাহলে আমাদের টার্গেট হচ্ছে দশ থেকে তিরিশ তারিখ মধ্যে একটা থিওরি একটা রিভিশন দিব আবার এক থেকে দশ তারিখের মধ্যে একটা রিভিশন দিব আর লাস্টে তিন চার দিনে জাস্ট হচ্ছে পেজ গুলা উল্টাইয়া থিওরিটা দেখে যাব আর কি আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা এক দশ থেকে তিরিশ তারিখের মধ্যে টোটাল পাস পেপার পা লাস্ট ফাইভ এর কোয়েশন সলভ করব আর দশ থেকে এক থেকে দশ তারিখ তথা এক্সামের আগ পর্যন্ত মানে পাস পেপারের কোয়েশনে আপনি জাস্ট হচ্ছে যেগুলো আপনার একটু কমপ্লিকেটেড মনে হয়েছে বা আরেকবার দেখতে ভালো হবে ওই কোয়েশনগুলো আপনি নিজের মতো করে আরেকবার দেখে ফেলবেন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাটা ভালো হবে হ্যাঁ ওকে আর চেষ্টা করবেন সবসময় লাইভ ক্লাসে থাকার জন্য আর লাইভ ক্লাসে যদি অ্যাটেন্ড করতে না পারেন তাও সমস্যা নাই পরবর্তীতে তো রেকর্ডে থাকবে গ্রুপে পরে আপনার নিজের মতো করে দেখে ফেললে হবে আর কি ওকে তাহলে আমরা শুরু করি হ্যাঁ ফার্স্ট যে কোয়েশনটা সেটা হচ্ছে আমাদের দুই হাজার উনিশ আর চব্বিশের কোয়েশনটা আমি এখনো পাই নাই ঠিক আছে আরসিপি থেকে যদি কোয়েশনটা আমি পাই চব্বিশের যে কোনো একটা ডায়েট আপনাদের এক্সামের আগে যদি পেয়ে যায় আমি অবশ্যই ওই কোয়েশানটা আপনাদেরকে সলভ করে দিবো ঠিক আছে যদি একজামের আগে আমি ওই কোনো একটা ডাইট পেয়ে যাই আমি সেটা পিডিএফ করে আমি আপনাদেরকে সলভ করে দিব ওইটা নিয়ে টেনশন নেয় আর কি হ্যাঁ ওকে তাহলে মে দু হাজার উনিশ পাস পেপারস এমআরসিপি পার্ট ওয়ানের যে কোশ্চেন আছে সেটা প্রতিটা ডায়েটে কিন্তু রয়্যাল কলেজ থেকে দু দুইশো কোশ্চেন দেয় না তারা হচ্ছে একশো কোয়েশান দেয় আর কি হ্যাঁ প্রতিটা ডায়েটে

তাহলে এটা হচ্ছে ডাব্লিউপি ডাব্লিউ সিন্ড্রোম পরীক্ষাতে কিন্তু মানে পার্ট ওয়ানে তো আর ছবি দিবে না এসএজির ছবি টবি দিবে না শুধু ওরা কথাই বলে দিবে তাহলে আমরা ডাব্লিউপি ডাব্লিউ সিন্ড্রোমের ক্ষেত্রে যেটা জানি পিয়ার ইন্টারভালটা শর্ট থাকে আর গাছ লার্ট আপ স্ট্রোক হয় একটা যেটাকে আমরা ডেল্টা ওয়েব বলে থাকি আর কি হ্যাঁ তাহলে শর্ট এন্ড পিয়ার ইন্টারভাল সাথে হচ্ছে ডেলটা ওয়েব অনএসজি সো এইটুকু দিয়ে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে ডাব্লিউপি ডাব্লিউ সিনড্রোমের পেশেন্ট আমরা যদি একটু পিছারটা একটু পড়ি আর কি লাইক দ্যাট একটা পেশেন্ট আছে টোয়েন্টি টু ইয়ার্স ওল্ডার একটা পেশেন্ট অ্যাডমিটেড উইথ দ্য প্যারাগজোসমল সুপারভেন্টিকুলার টেগি কার্ডিয়া নিয়ে হইস রিকোয়ার দ্য কার্ডি বার্সন আফটার হি কলাফ এট এ লোকাল নাইট ক্লাব দিস ইজ দ্য সেকেন্ড ওকেশন হি হ্যাজ সাপার সাপার্ট পালপিটেশন ওভার দ্য পাস্ট সিক্স মান্থ হি ডাজন ড্রিঙ্ক কফি ওর ডাজন্ট ইলিসিড ড্রাগস বিপি ভালো আর পাস হচ্ছে এইট ফাইভ রেগুলার চেস্ট ইস ক্লিয়ার বিএমআই হচ্ছে টোয়েন্টি টু মোটামুটি সবই ভালো জাস্ট পালপিটেশন আছে আর কে কল আপসের হিস্ট্রি আর ইনভেস্টিগেশন মোটামুটি ডাব্লিউ পি ডাব্লিউ সিন্ড্রোমে সব কিছুই ভালোই থাকে আর এখানে শর্ট পিয়ার ইন্টারভাল সাত হচ্ছে ডেলটা এটা ওরা যেটা জানতে চাইছে লং টার্ম ইন্টারভেনশন আমরা কি দিতে পারি আপনারাই বলেন কোনটা হবে আনসার ডাব্লিউ ডাব্লিউ রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন

আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ সিন্ড্রোমের মানে প্রফাইলেকটিক বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে এটা ধরেন কোনো একটা পেশেন্ট যদি ডাব্লিউ পি ডাব্লিউ পি সিন্ড্রোমের এবং পেশেন্টটা হেমোডাইনামিক্যালি আনস্টেবল হইতো পেশেন্টটা অ্যাজ লাইক দ্যাট সুপ্রা বেন্টিকুলার টেক এরিয়া অথবা বেন্টিকুলার টেক এরিয়া থাকতো যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যেত তাহলে সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি হইতো ডিসি কার্ডিওভার্সন এক্সিলেন্ট ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ডিসি কার্ডিওভার্সন করতে হবে ওকে সো এইটম কিন্তু পরীক্ষার মধ্যে থাকে ওকে পরের কোশ্চেনটা আমাদের যেটা জানতে চাইছে হুইচ অফ দা ফলোইং ইজ দা মোস্ট লাইকলি کازস অফ দ্য রাইট আপার কোয়াড্রেন্ট পেইন ওকে সো এখানে যদি আমরা ইনভেস্টিগেশনগুলো দেখি হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে গেছে এবং স্পেরোসাইট আছে তার মানে স্পেরোসাইট যখন আপনি পেয়ে যাবেন পেরিফেরাল ব্লাড ফ্লেমে

তার মধ্যেও মাইক্রো যে হেমোলাইটিক এনিমিয়া সেই ক্ষেত্রে মেনলি কিন্তু আমরা সিস্টোসাইটটা হচ্ছে পেয়ে থাকি মাইক্রো এঞ্জিওপেথিক যে হেমোলাইটিক থাকে আর কি লাইক হচ্ছে আপনার প্যারাকজোসমাল নকচার্নাল হেমোগ্লোবিন ইউরিয়া অথবা টিটিপি ঠিক আছে সো এইগুলোর ক্ষেত্রে অথবা হাস হ্যাঁ হেমোলাইটিক ইউরোমিক সিন্ড্রোম এগুলোর ক্ষেত্রে কিন্তু হেমোলাইটিক এনিমিয়া থাকে তবে সেটা হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক এনেমিয়া হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিস্টোসাইটটা পেয়ে থাকি আর স্পেরোসাইট বলতে হেরোডিটারি স্পেরোসাইটোসিস আর এখানে হোয়াইট সেল কাউন্ট একটু বেশি আছে বাকিগুলোর মধ্যে আমরা যদি অ্যাবনরমালিটি দেখি সিআরপিটা বেশি আছে আর এএলটি বেশি এলপিটাও বেশি বিলোরোবিন একটু বাড়ছে তার মানে এখানে সিআরপিটা যেহেতু বেশি আছে কোনো একটা ইনফেক্টিভ কন্ডিশনও পেশেন্টের আছে এন এইটিন ইয়ার্স ওল্ড ম্যান ইস অ্যাডমিট টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট দ্য রাইট আপার কোয়ারডেন্ট পেইন নজিয়া এবং হচ্ছে বমিটিং তাহলে খুবই সুন্দর একটা ক্লো কিন্তু চলে আসছে একটা রাইট আপার কোয়ারডেন্ট পেইন নজিয়া বমিটিং সিআরপি বেশি পেশেন্টের হচ্ছে হেরিডেটারি স্প্যারোসাইটোসিস এর যে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন আছে এটা কিসের জন্য হতে পারে পেইনটা এনিওয়ান কোলিসিস্টাইটিস কোলিসিস্টাইটিস যেটা আমরা জানি ক্রনিক হয় হেমোলাইসিস হলে আমাদের গল ব্লাডারে স্টোন হয় তাই না গল স্টোন হয় পিগমেন্টেড গল স্টোন হয় এবং ওই গল স্টোনের জন্য পেশেন্টের স্টাইটিস ডেভেলপ করছে যার জন্য তার সিআরপি লেভেলটা বেড়ে গেছে a so he tells you that chronically anemic so that is the chronic hemolysis why and has a problem with the red blood cell that runs in the family autosomal hereditary spirocytosis autosomal dominant condition dominant or recessive dominant yes autosomal dominant condition children of family still to positive that's the episode of the abdominal pain no, first few months

অথবা আরেকটা দিতে পারে আপনার সিকেল সেল এনিমিয়া দিয়ে ঠিক আছে সিকেল সেল এনিমিয়া দিতে পারে কারণ সিকেল সেল এনিমিয়া তো ক্রনিক হেমোলাইসিস হয় এবং সেক্ষেত্রে কিন্তু গল স্টোন হয় এবং গল স্টোন থেকে কিন্তু আমাদের কোলেসিস্টাইটিস ডেভেলপ করতে পারে ওকে ফাইন from হুইচ অফ দ্য ফলোয়িং থেরাপিস ইস ইজ শি মোস্ট লাইকলি টু বি বেনিফিটেড হ্যাঁ মোস্ট লাইকলি টু বি বেনিফিটেড

এটা হচ্ছে এই কোয়েশনটা মোটামুটি দেখবেন যে এক দুইটা ডায়েট গ্যাপ দিয়ে দিয়ে প্রতি পরীক্ষায় আসছে আমরা যখন সামনে আরো কোশ্চেন সলভ করবো সেখানে পাবো হ্যাঁ তাহলে ইউজুয়ালি ক্লোনিক সিজার বা মাইক্রোনিক সিজারে আমাদের ড্রাগ হচ্ছে 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 সোডিয়াম ব্যালপ্রোয়েট ওকে বাট সোডিয়াম ব্যালপ্রোয়েটটা হচ্ছে একটা টেরাটোজেনিক ড্রাগস সো কোনো ফিমেল পেশেন্ট রিপ্রোডাকটিভ এজে যদি থাকে তাদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যাভেটারোসিটাম আর যদি কোনো কোয়েশনের ল্যাভেটারোসিটামটা ফার্স্ট লাইন না থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড লাইন ড্রাগ ইন কেস অফ রিপ্রোডাক্টিভ এজে মাইক্রোনিক সিজারে আমাদের দিব হচ্ছে ল্যামোট্রিজিন ঠিক আছে আর যদি পেশেন্টটা প্রেগনেন্ট লেডি হয় ঠিক আছে প্রেগনেন্ট লেডি হয় এবং ট্রনিক ক্লোনিক সিজার থাকে সেই ক্ষেত্রে ইনিশিয়াল ড্রাগ অফ চয়েস হচ্ছে কিন্তু ল্যামোট্রিজিন আর ল্যামোট্রিজিন যদি অপশানে না থাকে সেই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে কিন্তু ল্যামেটারাসিটাম দুইটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে আমাদের ল্যামোট্রিজিন হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ যাবে আর সেকেন্ড লাইন হচ্ছে ল্যাভিটেরাসিটাম যাবে আর যদি ফিমেল রিপ্রোডাকটিভ পেশেন্ট হয় ফিমেল পেশেন্ট নট মেল ঠিক আছে ফিমেল পেশেন্ট যদি হয় রিপ্রোডাকটিভ এজ তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট লাইন হচ্ছে ল্যাভিটেরাসিটাম সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন নট সোডিয়াম ব্যালপ্রয়েড আর মেল পেশেন্ট যদি রিপ্রোডাকটিভ এজেও থাকে সেই ক্ষেত্রে টনিক ক্লোনিক সিজার যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে সোডিয়াম ব্যালপ্রয়েড হ্যাঁ সোডিয়াম ব্যালপ্রয়েড ওকে

এক্সেলেন্ট এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিস্টোলাইটিকা ওকে তাহলে খেয়াল রাখবেন কোন পেশেন্টের ব্লাডি স্টোন তার সাথে মিউকাস এই মিউকাস শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যান্টিবায়োটিক হিস্টোলাইটিকার জন্য হ্যাঁ আর আমরা এটাও জানি অ্যান্টিবায়োটিক হিস্টোলাইটিকা আমাদের লিভারে অ্যাবসেস করে তাই না লিভারে অ্যাবসেস করে যে জন্য হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্টে তার পেইন আছে ওকে তাহলে ব্লাডি স্টেন ডায়রিয়া মিউকাস সাথে হচ্ছে মিউকাস তার সাথে রাইট আপার কোয়াড্রেন্ট পেইন

এবং এটা পরীক্ষায় আসছিল কি দেওয়া হয় এখানে কিন্তু আমরা অনেকেই প্রেজেন্ট আছি হ্যাঁ প্রায় চোদ্দ জনের মতো লাইভে আসি সবাই একটু রেসপন্স করবেন কারণ আপনি যেটা হবে রেসপন্স না করলে আপনার কনসেন্ট্রেশনটা থাকবে না হ্যাঁ আপনি চুপ করে শুনতে থাকলে আপনার কনসেন্ট্রেশনটা থাকবে না খেয়াল রাখবেন পরীক্ষার আগে কিন্তু পাস পেপার যেই কোয়েশ্চেন আপনার ডিফিকাল্ট লাগবে সেটা আপনি মার্ক করে রাখবেন আদারওয়াইজ অন্য কোশ্চেন কিন্তু আর পড়ার সুযোগ পাবেন না হ্যাঁ এই জন্য একটু যদি আপনি কথা বলেন তাহলে মেমরিটা লং টার্ম হবে এবং আপনার তে অ্যাক্টিভ থাকবেন মানে জিমায় যাবেন না বা অন্যদিকে কনসেন্ট্রেশনটা যাবে না আর কি হ্যাঁ এটা আচ্ছা পরের কোশ্চেন আছি আমরা So, which of the following is the most appropriate course of action? amraki ki 37 years old uh, woman who has primary pulmonary hypertension. Okay, that a female patient actor, uh, primary pulmonary hypertension comes to the clinic for review, and her symptoms are stable on the bosentan and pin So she is able to walk up you know, to half a mile on the flat without the stopping. So she tells you that she is eight weeks pregnant and plans to continue with her pregnancy.

এক্সেলেন্ট হ্যাঁ তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিফিডিপিন অথবা এমডোকাল যেটাই দেওয়া হয়ে থাকে আর কি সেটা আর যদি বেসো ডায়ারেক্টের টেস্টটা নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা বোসেন্টান এমব্রিসারটান অথবা আইলিওপ্রোস্ট অথবা হচ্ছে আপনার সেলডেনাফিল হ্যাঁ এই ড্রাগুলো দিয়ে হচ্ছে আমরা তাকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারি এবং এই কোয়েশনটা বেশ কয়েকবার আসছে পরীক্ষায় সামনে আমরা পাবো যে প্রেগনেন্সিতে আমরা হচ্ছে সেলডেনাফিলটা দিয়ে থাকি এবং এটা হচ্ছে ফসফো ডায়াস্টারেজ ফাইভ ইনহিবিটর হ্যাঁ সিলডেনাফিল এইটাও পরীক্ষা আসছিল ঠিক আছে ফসফো ডায়াস্টারেজ ফাইভ ইনহিবিটর আর আছে ফসফো ডায়াস্টারেজ ফোর ইনহিবিটর সেটা হচ্ছে রফলো মিলাস হ্যাঁ যে ড্রাগটা হচ্ছে আমরা সিওপিটি পেশেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি ওকে রফলো মিলাস সিওপিটি পেশেন্টের ক্ষেত্রে ইউজ করি যেটা হচ্ছে ফসফো ডায়াস্টারেজ ফোর ইনহিবিটর ওকে 25 years old woman who has type 1 diabetes come to the diabetic clinic and she is 20 weeks of pregnant. And she has had diagnosed the background diabetic retinopathy but now present with a blurred vision affecting her left eye and documented reduction in the visual equity. BPH 100 by 10 by 80, 70 regular. Fundoscopy revealed macular edema affecting the left eye with the sarcinate and hard exudate and hemorrhage close to the macula.

সো অ্যাজ পার পেশেন্টের যেটা হচ্ছে মেইন যে কথাটা সেটা হচ্ছে তার হার্ট একজুটেড আছে এবং হ্যামরেজ হয়েছে এবং সেটা হচ্ছে আপনার ক্লোজ টু দ্য মেকোলা ঠিক আছে এই যে কথাটা হ্যাঁ ক্লোজ টু দ্য মেকোলা তার মানে মেকোলাটা এখনও ইনভলভ হয় নাই ঠিক আছে অথবা পার্ট অফ মেকোলা ইনভলভ হইতে পারে যদি এই ধরনের কথা বলে অবশ্যই আমাদেরকে ফোকাল ফটোকোয়াগুলেশন করতে হবে ওকে আর যদি ফুললি মেকুলা ইনভলভ থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করবো এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ তাহলে এই কথাগুলো ইম্পর্টেন্ট এজ এ ডায়াবেটিক পেশেন্ট ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি ব্লাডিং ও ভীষণ টিসন আছে সো ক্লোজ টু দ্য মেকুলা যেহেতু সেই জন্য হচ্ছে আমরা ফোকাল রেটিনাল ফটোকোয়াগুলেশন করলাম আর যদি ফুললি ইনভলভ থাকতো তখন হচ্ছে আমরা প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশনে চাইতাম আর কি আর অ্যাজ ফর প্রেগন্যান্সি সো আমরা এক্ষেত্রে কিন্তু আমরা মানে ভাস্কুলার এন্ডোথেলিন গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর যেটা রানিবি রানিবিজুমাব বা বেবেসিজুমাব এইসকল ড্রাগগুলা কিন্তু আমরা দিতে পারব না তাহলে ফোকাল ওকে হস অফ দ্য ফোরিং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস মোস্ট লাইকলি ডায়াগনোসিস

আর এদিকে আমাদের হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেশন গুলো আছে তার মধ্যে ক্রিয়েটিন ভালোই আছে আর এমআরআই করছে ইনক্রিজ সিগনাল ইন্টেন্সিটি ইন দা রাইট টেম্পোরাল লুপ এন্ড ইনসুলার কর্টেক্স সিএসএফ এর পরিমাণ হচ্ছে 1. প্রোটিনের পরিমাণ 1.2 বেড়ে গেছে লিম্ফোসাইটোসিস আছে কেউ বলতে পারবেন এটা ডায়াগনোসিস কি বলা যায় তার মানে হাইপার ইন্টেন্সিটি আছে টেম্পোরাল লুবে আর পেশেন্টের ঠান্ডা কাশি জ্বর আছে সেই সাথে হচ্ছে মেমোরি লস ডিমেন্সিয়া কনফিউশন হ্যাঁ তার মানে হারপিসক্স এনকেফালাইটিস आज यह तो एक नये लिम्फोसाइटोज़ आसे, उसे ऐसे एक बायरल इन्फेक्शन, इटे जन्म जैसे वाले ऐसपर द डायग्नोसिस हरपीस सिंपलस एंकरफलाइटिस। अच्छा, हरपीस सिंपलस एंकरफलाइटिस से हमारे ट्रीटमेंटों के चॉइस की देव होय। ऐसा क्लोबी, ऐसा क्लोबी दामन, आईवी, आईवी, आईवी ऐसा क्लोबी, आईवी ऐ

তলে এক্সিমা হার্পেটিকাম এই ক্ষেত্র কিন্তু আমরা আইভি অ্যাসাইক্লোভিড দেই হে আবার কোন একটা پیشنটে যদি হার্পিস সিমপ্লেক্স নিউমোনাইটিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে আমরা আইভি অ্যাসাইক্লোভিড দিয়ে থাকি ওকে তাহলে এই কন্ডিশনগুলো আছে আমরা একটু খেয়াল রাখব আর কি আইভি অ্যাসাইক্লোভির ক্ষেত্রে আরেকটা আছে হার্পিস সিমপ্লেক্স এনকেফাল সরি অফথালম অফথালমি অপথালমিকারস যেটা আর কি ওই ক্ষেত্রে কখনো আইভি অ্যাসাইক্লোভিড দে আবার কখনো হচ্ছে আপনাদের ওরাল অ্যাসাইক্লোভিড দেওয়া হয়

হয়ে যাচ্ছে সো ডেসপাইট হিজ অলসো টেকিং দ্য নেপ্রোজেন দ্য আর দি হিজ আর অনলি আর মেডিকেশন ইস রেমিপিল এস ফর হার হাইপার বিপি পাস ভালো বিএমআই টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স ভালোই আছে হিমোগ্লোবিন আছে এগুলো অ্যাবনরমালিটিগুলো একটু ফাইন্ড আউট করতে হবে ক্রিটিন ভালো আছে আর ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু স্টিল নাও বেশি হে উইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন দেখেন তো পেশেন্ট হচ্ছে অন অ্যালোপিরোনল কিন্তু তার রিকারেন্ট গাউটি অ্যাটাক হচ্ছে

তো এক্ষেত্রে যেহেতু তার রেনাল ফাংশনটা ভালো আছে তাহলে আমি কিডনি দিয়ে বের করে দিতে পারি ইউরিক অ্যাসিডকে এমন একটা ড্রাগ তাকে দিব সেটার নাম হচ্ছে ব্যান্স প্রমারন তাই না ইউরিকোসিউরিক ড্রাগস ওকে তাহলে এটা হচ্ছে ইউরিনের সাথে ইউরিক অ্যাসিডকে বের করে দিবে আর কি যেহেতু অ্যালোপেরিন হলে পেশেন্টের স্টিল নাও তার হচ্ছে কাউটি অ্যাটাক হচ্ছে

ওকে তাহলে আমরা জানি সিল্যাগ ডিজিজের সাথে ডার্মাটাইটিস হারপিটো হচ্ছে অ্যাসোটেড থাকে এবং বেসিকুলার রেস্টেস আছে ওকে ফাইন আর অ্যানিমিয়া আছে আমরা জানি যে সিল্যাগ ডিজিজে আমাদের বাই মোডাল অ্যানিমিয়া হতে পারে মাইক্রোসাইটিক হতে পারে আবার ম্যাক্রোসাইটিক হতে পারে বাট এখানে আছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আছে আর কি আর বাকিগুলোকে ফাইন সো উইচ অফ দ্য ফল ইস দ মোস্ট লাইকলি কজেস অফ ইস প্রেজেন্টেশন দ্যাট মিন্স হচ্ছে সিলেক্ট ডিসিস আচ্ছা পরীক্ষাতে কখনোই আপনি প্লাটলেট কাউন্ট এত সোডিয়াম ওয়ান হান্ড্রেড পটাশিয়াম 3.9 এভাবে পড়বেন না পড়লে আপনি সময় মানে মিলাইতে পারবেন না আপনি যেটা করবেন মানে জাস্ট হচ্ছে মানে স্কিপ এবং স্ক্যান করার মতো করে আর কি হ্যাঁ জাস্ট চোখ বোলাবেন যেটা অব নর্মাল মনে হবে সেটার দিকে তাকাবেন কিন্তু গুলো পড়ারও দরকার নেই যেটা অ্যাবনরমাল মনে হবে সেটাকে আপনি মানে মাথায় নেবেন আর উপরে যখন আপনি ইয়াটা পড়বেন মানে থিওরিটিক্যাল পয়েন্টগুলো পড়ে ফেলবেন তখন আপনি বুঝে যাবেন যে আসলে কোন পয়েন্টটাতে অ্যাবনরমালিটি থাকতে পারে তো সেই পয়েন্ট হিসাবে আপনাকে আগাই ফেলবেন তাহলে আপনার সময়টা মানে অনেক সেভ হয়ে যাবে

সকালে সকালে হ্যাঁ মর্নিং এটা আমরা নাইন এ এর কথা বলি আর কি সকালে সকাল বলতে আমরা ওই যে রুগীদেরকে যেটা করি না যে সকাল নয়টার দিকে তাদেরকে আবার স্যাম্পল পাঠাইতে বলি কর্টিসলটা মেজার করার জন্য তাহলে লয়েস্ট নর্মাল ইন্ডিভিজুয়াল জানতে চাইছে তো তার মানে বারোটা বারোটা মানে হচ্ছে জিরো 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 আওয়ার হ্যাঁ হুইচ অফ দ্য ফলোয়িং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন হ্যাঁ আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে বায়োস্টেটির ক্ষেত্রে যেটা বলি জানি না থিওরি পড়ার সময় কে কোথায় থেকে বায়োস্ট্রেটের থিওরি পড়ছেন তো যারা না পড়ছেন তারাই ভালো কাজ করছেন আর কি বায়োস্ট্রাটির থিওরি পড়ার কোনো দরকার নাই হ্যাঁ থিওরিটা একদম দরকার নাই কারণ ইউজুয়ালি পাঁচটা কোয়েশনের মধ্যে তিনটা ম্যাথ আসে থিওরি আসে দুইটা তো দুইটা থিওরি দেখা যায় এমন আজে বাজে কোয়েশন দিয়ে অনেক সময় পারা যায় না আর কি তার চেয়ে থিওরি না পড়ে থিওরিটিক্যাল পড়ার টাইমটা অন্য জায়গায় যারা দিতে পারছেন তারাই ভালো করছেন আর কি আর আমরা যেই সাইডটা একদম বাইশটা থেকে ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ম্যাথ হ্যাঁ দশ বারোটার মতো সবাই মুখস্থ করে ফেলবেন এবং হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন করবেন আমাদের যে ম্যাথগুলো আছে এগুলো সবগুলো মেথে আপনারা নিজেরা করবেন করতে হবে কিন্তু হ্যাঁ সামনে আমরা পাবো ম্যাথ তো এইগুলো নিজেরা নিজেদের মতো করে জাস্ট ইকুয়েশন বসায় বসায় একটু প্র্যাকটিস করে যাবে এবং উইদাউট এনি ক্যালকুলেটর হ্যাঁ ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেয় না ওকে

অবশ্যই সিলিয়াক ডিজিজ নিয়ে আসবেন শি নর্মাল মেনস্ট্রাল সাইকেল অ্যান্ড রেগুলেটেড বাই দ্য কম্বাইটোরাল কন্ট্রাসেপটিভ পিল ফিজিক্যাল একজন সারিমেকেবল আর বডি মাস ইন্টেন্স টোয়েন্টি ওয়ান হিমোগ্লোবিন হচ্ছে নাইন পয়েন্ট টু আর এমসিবির পরিমাণ কমে গেছে সিলিয়াক ডিজিজ যেটা আমি বলছিলাম আমরা মাইক্রোসাইটিক পেতে পারি মাইক্রোসাইটিকও পেতে পারি সো আর এদিকে আমাদের অ্যাবনরমালিটিসগুলোর মধ্যে এএলপির পরিমাণটা একটু বেশি আছে

বেশি আছে হান্ড্রেড ফাইভ রেগুলার বায়োলেটের বেজাল ক্রাইকাল্টেশন হার্ট ফেলুর দিকে চলে গেছে এন্ড কার্ডিয়াক মাইল্ড he has given দাস এজ বাই হার প্যারামেডিক্স আর এখানে ইনভেস্টিগেশনগুলোর মধ্যে মোটামুটি সবই ভালো আছে আর ট্রোপোনিন কিন্তু নট ইলিভেটেড ঠিক আছে তার মানে কোকেন ইন্ডিয়াস একটা বেসস পাজম আছে অ্যানজেনার একটা ফিচার চলে আসছে আর এখানে ডিপ্রেশন আছে বি ওয়ান থেকে বি ফোরে সো হুইচ অফ দ্য ফলিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন ফর হিস চেস্ট পেইন তাহলে কোকেন ইন্ডিয়াস বেসস পাজম আমরা কি দেই অ্যাটানোলম কপিটোগ্রা ডাজিপাম জিটিএন ইনফিউশন পিসিআই করবো কোনটা জি এটাই পরীক্ষায় আসছে যদি জিটিএন দেওয়ার পরও পেশেন্টের ইম্প্রুভমেন্ট না হয় তখন লাস্ট আওয়ারে হচ্ছে হ্যাঁ লাস্ট আওয়ারে বাট পরীক্ষাতে আপনার কাছ থেকে জিটিএনটাই জানতে চাই Which of the following intervention most likely to be successful? Eh? So, twenty-eight-year-old woman is admitted for the obstetric clinic, with the she has attended for the twenty-week of uh, checkup. So, over the past two weeks, she felt increasingly short of breath and suffered from palpitation, particularly when she tries to exercise. A diastolic murmur was noted on her uh, booking visit, but this was uh, brought to be non-significant. Eh? Like a diastolic murmur, she okay.

হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আমি পরে ফোন দিচ্ছি আপনাকে হ্যাঁ হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন পাচ্ছি আচ্ছা আমি একটু জাস্ট একটা ফোন আসছে একটু ফোন দিবো Okay, so uh, a 28-year-old woman is admitted for the obstetric clinic where she has sat in for uh, 20 weeks uh, checkup. Over the past two weeks, she has felt increasingly short of breath and suffered from the palpitation, particularly when she tried to exercise. A diastolic murmur was noted at her booking visit, but uh, this was brought, uh, thought to be on the non-significant blood pressure is 110 uh, by 80 90 atrial fibrillation is there is a missed diastolic murmur best heart with the patient is the left lateral position there are crackles on the both bases consistent with the cardiac failure routine blood test is unremarkable uh, her gp has started the prosemide with a little impact on her symptom okay so which of the following intervention most likely to be successful it. bisoprolol

ভালো শোনা যায় যদি বলতো যে সেম মার্মাটা এক্সেলা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা মাইট্রাল প্র চিন্তা করতে হবে আচ্ছা সো এখানে পেশেন্ট হচ্ছে আমাদের হার্ট ফেলার ফিচার চলে আসছে অ্যাজ ফার্ হার মাইট্রাল স্টেনোসিসের জন্য তাহলে মাইট্রাল স্টেনোসিসের পেশেন্ট হচ্ছে সিন্টোমেটিক ঠিক আছে যেহেতু তার এক্সারসাইজ করলে শর্টনেস ও ব্রেথ বেড়ে যাচ্ছে হ্যাঁ তার মানে সিম্পটোমেটিক পেশেন্ট উইথ মাইট্রাল স্টেনোসিস তাহলে আমাদের এই পেশেন্টের মোস্ট অ্যাপ্রপেট ইন্টারভেনশন কি নিব ভাল পত্র হুম

ওকে সো এটা এটা আনসারটা কি বলা যাবে কি হতে পারে টেন্ড্রটিক সেল হবে সেল আছে তাহলে এটা হচ্ছে আপনার এমএসসি টু অ্যান্টিজেন তাই না সেল হ্যাঁ হ্যাঁ কি একটু বলতেন আগের কি সিভিয়ার যদি যে কোনো বাল্বের ক্ষেত্রে আর কি কমন ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্ট বাল্বে যাই থাকুক না কেন যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে অবজারভেশন ঠিক আছে যে কোনো বাল্বের ক্ষেত্রে এটা মাইট্রাল বাল্ব হতে পারে মাইট্রাল বাল্ব প্রলাপস হইতে পারে অথবা আপনার ধরেন যে অ্যাওটিক বাল্ব হতে পারে যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে অবজারভেশন হ্যাঁ আর যদি আপনার সিমটোমেটিক হয় ঠিক আছে সিমটোমেটিক থাকে তার সাথে যদি মাইট্রাল স্ট্যানোসিস অথবা অ্যাওটিক স্ট্যানোসিস যেটাই থাকে সিমটোমেটিক আপনাকে বাল রিপ্লেস করতে হবে ঠিক আছে এটা হচ্ছে কমন ট্রিটমেন্ট আচ্ছা আর যেহেতু হচ্ছে পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট লেডি এখানে তো আমরা মাইট্রাল বাল রিপ্লেস করতে পারবো না তাহলে আমরা পার্কিউটিনাসলি সেটা একটু বালবটমি করে দিতে পারি আর কি হুম করে জাস্ট হচ্ছে নেয়ারুইংটাকে একটু ডায়ালেট করে দিতে পারি আর কি সো এটা হচ্ছে কমন ট্রিটমেন্ট আর ইয়ের ক্ষেত্রে আপনার ওই অ্যার্টিক বাল্বের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাসিমটোমেটিক যদি থাকে যদি বাল্বগুলোর গ্রেডিয়েন্ট অন ইকোগ্রামে 40 মিলিগ্রামি মিলিমিটার অফ মার্কারের চেয়ে বেশি থাকে আর কি ফরটির বেশি কোথাও কোথাও আবার ফিফটির বেশিও দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাসিমটোমেটিক হলেও আমরা তাকে বাল্ব রিপ্লেসমেন্টে নিয়ে যাবো আর কি সার্জারি করাবো এটা এইটুকুই আমাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার মাইট্রাল বালবে যে কোনো প্যাথোলজি সেটা মাইট্রাল স্ট্যানোসিস হতে পারে মাইট্রাল বা প্রলাপস হতে পারে তার সাথে এট্রাল ফিব্রিলেশনটা মেনলি থাকে তো এট্রাল ফিব্রিলেশন থাকতে যদি এট্রাল ফিব্রিলেশন রিলেটেড ম্যানেজমেন্ট জানতে চায় তাহলে সেটার দিকে আমাদের আগাইতে হবে আর কি বাট এই পেশেন্টটা হচ্ছে আমাদের যেহেতু মাইট্রাল বাল্ব রিলেটেড করে তার সিম্পটম ডেভেলপ করছে তো সেই ক্ষেত্রে মাইট্রাল বাল্বের সার্জারি করতে হবে বাট অন পেশেন্ট ইজ প্রেগনেন্ট সো সার্জারি তো করা যাবে না যার হচ্ছে বাল্বটমি করবে

এখানে হচ্ছে প্রেসেন্টটা হচ্ছে প্রেগন্যান্ট লেডি তাই না তাহলে আমরা ডক্সি দিতে পারবো না হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের আনসার হবে ম্যাক্রোলিডস এর মধ্যে এজিট্রো আছে ইরাইট্রো আছে ঠিক আছে এই দুইটার মধ্যে এজিট্রোমাইসিন যেটা এটার হচ্ছে আপনার ইয়েটা ভালো আছে ইফিকেসিটা ভালো সেই জন্য হচ্ছে এই যে হচ্ছে প্রেফার করা হয় সো নর্মালি আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ ক্ল্যামাইডিয়া ডক্সিসাইক্লিন সো ইন কেস অফ প্রেগনেন্সি আমরা হচ্ছে দিব হচ্ছে ম্যাক্রোলাইডস তার মধ্যে হচ্ছে এজিত্রোমাইসিন ড্রাগ অফ চয়েস সো এই ক্ষেত্রে যেহেতু پیشنটটা প্রেগন্যান্ট কামাইজে পজিটিভ সো আমাদের এজিট্রোমাইসিন দিতে হবে হ্যাঁ ওকে হজ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ আমরা কি করতে পারি 18 ইয়ার্স ওল্ড ম্যান কামস টু দা ক্লিনিক ফর রেনাল ক্লিনিক ফর হ্যাভিং অ্যাডমিট টু দা

তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে যে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি তাহলে রিফ্লাক্স নেফ্রোপ্যাথির ক্ষেত্রে আমরা রিফ্লাক্সটা দেখার ক্ষেত্রে কোন স্টেপটা নেক্সট করব তার মানে ইনভেস্টিগেশন কোনটা করব আপনার বলুন মিকচুরেটিং সিস্টোইরেট্রোগ্রাম এক্স্যাক্টলি তাহলে মিকচুরেটিং সিস্টোইরেট্রোগ্রাম এটা আমাদের করতে হবে এই কোশ্চেনটা আমরা সামনে পাবো বেশ অনেকবারই আসছে আর কি আচ্ছা

So assuming he, she has a partner for the local area, what is the risk of having the child with the cystic fibrosis? Anyone both department? Achha. Cystic fibrosis, autosomal dominant or autosomal recessive? Okay.

তো এখানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে গিয়া লোকাল এরিয়ার একটা ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে পঁচিশ জনে একজন এফেক্টেড হয় তাহলে এখানে যে কোশ্চেনটা আসলো যে টোয়েন্টি ফোর ফাইভের একটা ফিমেল পেশেন্ট আসছে হার ব্রাদার হ্যাজ হেজ উইথ দ্য ফাইব্রোসিস অলদো ইজ ইস তাহলে তার কিন্তু সিস্টিক ফাইব্রোসিস নাই ফিমেল পেশেন্টের এখন সিস্টিক ফাইব্রোসিস নাই মানে আমাদের ধরে নিতে হবে হয় সে কেরিয়ার আছে

তাহলে পার্টনার যে লোকাল এরিয়া আছে সেই পার্টনার ভালো না খারাপ সেটা আমরা জানি না বাট এজ এ লোকাল এরিয়ার ফ্রিকুয়েন্সি পার্টনারের কিন্তু পঁচিশ জনের মধ্যে একজনের মধ্যে মধ্যে তার মানে সম্ভাবনা আর কি যে তার সিস্টিক ফাইব্রোসিস হতে পারে পরে দা রিস্ক অফ হ্যাভিং দ্য চাইল্ড অন সিস্টিক ফাইব্রোসিস এটা ব্যাখ্যাটা দেখি সিস্টিক ফাইভ অটো সময় রিসিভ ডিজার হি হ্যাজ হার হার চান্স অফ পাসিং অন দা ডিফেক্টিভ জিন হচ্ছে ওয়ান ইন আর টু যেহেতু অটোসোমার রিসেসিভ তার মানে পাস করবে জিন তার মধ্যে দুইজনের মধ্যে একজন অ্যান্ড আনটেস্টেড পার্টনার ফ্রম দ্য এরিয়া ওয়ান ইন টোয়েন্টি ফাইভ তার মানে তার যে পার্টনার আছে সেই পার্টনার যে ভালো না খারাপ সেটা আমরা জানি না টেস্ট করি নাই কিন্তু তার মধ্যে সিমটমও নাই তাহলে ধরে নিতে হবে পঁচিশ জনে একজন তার চান্স হওয়ার পসিবিলিটি অফ এ ক্যারি দ্য জিন ইফ দে ডু যদি এটা হয় তাহলে তার ক্ষেত্রেও চান্স আছে ওয়ান ইন টু চান্স অফ পাসিং ইট অন সো মেকিং ইন ওয়ান ইন ফিফটি তার মানে যেহেতু দুইজন আর কি তাহলে দুইজন হিসাবে ওয়ান ইন ফিফটি আচ্ছা ওয়ান ইন টু মাল্টিপ্লাই বাই দা ওয়ান ইন ফিফটি যে হচ্ছে হান্ড্রেড যেহেতু এক হচ্ছে তার পার্টনারও ফিফটির মধ্যে একজনের মধ্যে পড়ে যায় আবার সে নিজেও ফিফটির মধ্যে একজনের মধ্যে পড়ে যায় তো দুইজনকে ক্ষেত্রে দুই দিয়ে গুণ করছে যেটাকে ওয়ান ইন হান্ড্রেড বানাইছে আর কি এই ব্যাখ্যাগুলো আসলে মানে পরীক্ষাতে মেরানোটা টাফ আর কি তো যেটা আমি কমন ল্যাঙ্গুয়েজ বলি যে পরীক্ষাতে আপনার দশ থেকে দশটার মতো কোয়েশ্চেন থাকবে একদম বাজে বাজে কোশ্চেন যেগুলো আপনার কনফিডেন্স লেভেল পরীক্ষায় কমায় দেওয়ার চেষ্টা করবে আর কি হ্যাঁ খেয়াল রাখবেন আপনার পাস কিন্তু এই দশটা উপরে হবে না পাস একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা কোশ্চেন আপনার একদম নর্মাল দিবে এই নর্মাল কোশ্চেনগুলোর মধ্যে থেকে আপনার পাস মার্ক বের করে নিতে হবে হ্যাঁ আর বাকি আপনার ধরেন অ্যারাউন্ড হচ্ছে তিরিশটার মতো কোয়েশন দেবে মিড লেভেলের ডিফিকাল্ট সো ওই কোয়েশ্চেনগুলো থেকে আপনার কিছু কোশ্চেন কারেক্ট করতে হবে আর বাকি যে দশটা কোশ্চেন দিবে এই দশটা কোয়েশ্চেন হচ্ছে আল্লাহর নামে ছেড়া দিতে হবে যে এইগুলোতে আমার হয়তো টাচ করা সম্ভব হবে না বাট ভাগ্য যদি যদি লেগে যায় তাহলে তো লেগেই গেল এরকম আর আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু দাগে রেখেন পরে আরেকবার একটু দেখে ফেলেন হুইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন হ্যাঁ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন 19 years old man present to the rheumatology clinic

আর এদিকে আমাদের সিআরপি টা একটু বেশি যেহেতু এটা একটা ইনফ্লামেটারি আর্থাইটিস এবং একটা সেরোনেগেটিভ আর্থাইটিস আর সেক্রোয়াইলাইটিস আছে অন দা চেস্ট এক্সরে সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন ইন কেস অফ ইনিশিয়াল ইন্টারভেনশন আমরা কি দিব নেপ্রোক্সিন তাহলে ইনিশিয়ালি আমরা হচ্ছে এনএসআইড প্লাস হচ্ছে ফিজিওথেরাপি দেই তাই না এনএসআইড প্লাস হচ্ছে ফিজিওথেরাপি দেই তারপরে এনএসআইড সিঙ্গেলে কাজ না হলে ডাবল এনএসআইড দেই ডাবল এনএসআইড যদি কাজ না হয় তখন আমরা কি দিব

ट्रांजिशनल सेल कार्सिनोम यस ब्लैडर कैंसर है ट्रांजिशनल सेल ब्लैडर कैंसर ओके তাহলে খেয়াল রাখবেন 5 10 বছর আগে সাইক্লোফসফামাইড দিয়ে যদি ট্রিটমেন্ট পায় এখন যদি হিস্ট্রিতে বলা যায় پیشنটে হেমাটোরিয়া আছে আপনার ডায়াগনোসিস ব্লাডার ক্যান্সার স্পেশালি ট্রানজিশনাল সেল আর সিস্টোসোমা হেমাটোবিয়ামের ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কোন ধরনের ক্যান্সার হয় ব্লাডে ব্লাডারে

a okay, 45 years old woman present to the dermatology clinic for review and she complains of increasing facial flushing and becoming more permanent, mainly affecting her cheeks and cheeks and the area around her nose she drinks the 10 glasses of wine per week and otherwise no significant medical history examination revealed that may affect the erythema affects both cheeks and nasal fold and small pustules around the nose and in contrast to the acne the skin appears dry rather than greasy okay, the diagnosis keyvolvin

অথবা টপিকাল এজেলিক অ্যাসিড দিব ঠিক আছে আর যদি সিভিয়ার একনি রোজাসিয়া ডেভেলপ করে অথবা পেশেন্ট বলে দিবে যে پیشنটের সিভিয়ার একনি রোজাসিয়া আছে সো আপনার ট্রিটমেন্ট অফ চয়েস কি সেই ক্ষেত্রে হচ্ছে টপিকাল আইভারমেক্টিন প্লাস ওরাল ডক্সাইসাইক্লিন ওরাল আর যদি ধরেন কোন কোশ্চেনে এই পেপিউল পাস্তুলার কথা বলে নাই শুধু বলছে যে ফ্লাশিং ফ্লোশিং ট্যালানজেক্টেসিয়া আছে আছে তখন আপনার ট্রিটমেন্ট কি হবে ব্রিমোনিন টপিকাল ব্রিমোনিন ইয়েস টপিক্যাল বিমোরেডিন জেল দিব ওকে সো এটা হচ্ছে আমাদের একনি রোজাসিয়া ট্রিটমেন্ট প্রত্যেকটা স্টেপ ধরে কিন্তু পরীক্ষায় আসে খুবই খুব ইম্পর্টেন্ট একটা টপিক আচ্ছা ইউ সো व्हाट द फॉलोइंग কি নেওয়া যেতে পারে কি সিভিয়ার বলেছিল শুধু ফ্ল্যাশিং বলেছিল না যেটা বলে একনি যেটা বললাম ওটাতে কি সিভিয়ার বলেছিল এই কি কোশ্চেনে জি না এখানে সিভিয়ার বলে নাই

এটা একটা পয়েন্ট আবার ওরা সিভিয়ারটা সিভিয়ার বলে দেবে যে সিভিয়ার একনি রোজাশিয়া অ্যাজ পার আর ডায়াগনোসিস সো আপনার ট্রিটমেন্ট অফ চয়েস কি সেক্ষেত্রে হচ্ছে টপিক্যাল আইভারমেকটিন আরেকটা জিনিস ভাই যদি আমার নিমোনি দিনটা আনসার হতো সেই ক্ষেত্রে এখানে কি থাকতো মানে শুধু ইরাইসিন আর ফ্লাশিং থাকতো পাস্টিলটা থাকতো না এটাই কি ইয়েস 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 যদি পাস্টিল প্যাপিউলার কথা না বলে ঠিক আছে অনলি শুধু ফ্লাশিং ফ্লোশিং টেলানজেক্টিসে ইউরাথেমার কথাটা বলে তাহলে আমরা তখন হচ্ছে টপিক্যাল ব্রিমোনিডিনটা দিব ঠিক আছে বললেই আমরা হচ্ছে আইভার মেকটিনে যাব অথবা টপিকাল মেট্রোতে যাব টপিক্যাল অ্যাঞ্জেলিক অ্যাসিডে যাব হ্যাঁ আর সিভিয়ার বললে তখন হচ্ছে টপিকাল আইভার মেকটিন প্লাস হচ্ছে ওরাল টক্সিক আর পাস্টিউল টাস্টিউল না বললে শুধু যদি মানে ফ্লাশিং ফ্লাশিং এরাথেমার কথা বলে তখন হচ্ছে ব্রিমোনিডিন জেল টপিক্যাল ওকে

চেঞ্জ আসবে চেঞ্জ আসলেই তখনই ক্যালসিয়াম গ্লুকোনেট দিব আদার ওয়াইজ সিক্স পয়েন্ট ফাইভ থাকলেও আমরা তাকে ক্যালসিয়াম গ্লুকোনে দিব না ঠিক আছে এইটুকু খেয়াল রাখতে হবে আচ্ছা Which Of the following is the most important investigation. So, 62 years old patient has the endocarditis as a suspected case. He has failed the unwell the past a few weeks and night search, lethargy, and gradual weight loss. He has no significant medical illness and he has developed the pencil to the murmur loudest at the apex. Echocardiogram at the vegetation assay of the bulb and confirm the diagnosis as for the streptococcus, galoriticus related to the endocarditis developed. course. most important investigation. Mm -hmm. Keep or being...

তাহলে এটাই নেক্সট ইউজফুল ইনভেস্টিগেশন টোয়েন্টি ফোর আওয়ার ফাইভ ইয়ার ইন্দুলিক অ্যাসিডটা আমরা করব এইটা না অনেকবার কোশ্চেনটা আসছে আমরা আমরা পাবো কার্সিনয়েড আচ্ছা সো এন অবেস ফিফটি সেভেন ইয়ার্স ওল্ড মেন আসছে ডায়াগনোস এস এ কেস অফ গেস্ট্রিক ক্যান্সার স্মোক ফিফটি সিগারেটস পার ডে লাইকস টু ইট Proceed foods. So she asks uh, about the risk factor for gastric cancer so as he is worried about her three children which of the following is the greatest impact of increasing risk factor of the gastric cancer? So NSIT use increase green vegetable consume, obesity, processed meat consume, consumption, or smoking. 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 Mm -hmm. okay. is smoking. Okay. So it is আপনার স্মোকিং এর ক্ষেত্রে আরেকটা জায়গায় খেয়াল রাখবেন স্পেশালি যে সার্ভাইকাল ক্যান্সার হ্যাঁ সার্ভাইকাল ক্যান্সার ও নর্মাল পার্সন নন স্মোকার যারা তাদের যে যারা স্মোকিং করে তাদের দ্বিগুণ মানে ক্যান্সার এটা সার্ভাইকাল ক্যান্সার দ্বিগুণ হওয়ার পসিবিলিটি থাকে এবং স্মোকিং হচ্ছে ব্লাডার করে স্মোকিং হচ্ছে আমাদের স্টোমাক ক্যান্সার করে স্মোকিং তো লাং ক্যান্সার করে এবং নাইনটি পার্সেন্ট লাং ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে স্মোকিং পরীক্ষায় কিন্তু এটা আর ছিল হ্যাঁ আর পেসিভ স্মোকারদের কত পার্সেন্ট হয় লাং ক্যান্সার

এবং এটা হচ্ছে র্যাঙ্ক লাইগেন হিসেবে কাজ করে হ্যাঁ এই তিন চারটা কথা তাহলে কোন ওরাল কেউ না নিতে পারে না পারে দেব এবং র্যাঙ্ক লাইগেন ইনহিবিটর হিসেবে ডেনোসোমফ কাজ করে খুবই ইনহিবিটর ইম্পর্টেন্ট আর কি এটা হ্যাঁ তাহলে নিউক্লিয়ার ফ্যাক্টর লাইগেন ইনহিবিটর বা র্যাঙ্ক ইনহিবিটর এটাই আসে পরীক্ষা You're receiving a distribution of the body weight in a group of men versus the woman has the non alcoholic state of question. Which of the following is the most appropriate next step in managing her blood pressure? Managing her blood pressure.

Which he has been buying over the counter medications as a flow Has felt granularly tired over the past few months and has strong family of type 2 diabetes. BP, uh, okay, 70 regular. He doesn't took any dehydration, uh, doesn't uh, look dehydration, is 22.5. IGLU PHALUS investigation, fasting uh, blood sugar, take to BS 7.8. আর এন্টি গ্লুটামিক অ্যাসিড ট্রি কার্বোক্সিলেস অ্যান্টিবডি এন্টি ট্রায়রোসিন ফসফোয়াটেস আইলেট অ্যাসিটের অ্যান্টিজেন যেটা এটা হচ্ছে নেগেটিভ আচ্ছা সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলবেন ইয়ং ইয়ং মডি তাহলে এটা হচ্ছে মডি হেডি অনসেট ডায়াবেটিস অফ ইয়ং এজ তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট গেট এবং আইলেট অ্যাসিটের অ্যান্টিবডি দুটো হচ্ছে নেগেটিভ তার মানে টাইপ 1 না শেষ একটা দুই নম্বর কথা হচ্ছে বয়স হচ্ছে পঁচিশের কম রিকারেন্ট ব্যালানাইটিস আছে সো এইটুকু দিয়ে আপনার ডায়াগনোস যেতে হবে মডি এবং ফ্যামিলিস্ট হচ্ছে পজিটিভ কারণ মডি হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ হ্যাঁ অটোসোমাল ডমিনেন্ট সো এইটার মধ্যে মডি যে টাইপগুলো আছে মোস্ট কমন টাইপ হচ্ছে মডি থ্রি হ্যাঁ মডি থ্রি সো এটা যদিও দেয় নাই আর মডি থ্রির ক্ষেত্রে তথা মডি থ্রির ক্ষেত্রে ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দেওয়া হয় সালফোনালিউরিয়া সালফোনালিউরিয়া ইয়েস

অথবা কোশ্চেনের মধ্যে বলে দিবে যে এ ডায়াবেটিস ডায়াবেটিস ডায়াগনোসিস আর ফ্যামিলিস্ট অফ পজিটিভ বাট অন ডায়েট কন্ট্রোল এই কথাটা যদি বলে দেয় ফ্যামিলিস্ট অফ ডায়াবেটিস আছে অন ডায়েট কন্ট্রোল তাহলে আপনি ধরবেন আপনার এটা ডায়াগনোসিস মডি টাইপ টু ওকে মডি টাইপ টু টা ডায়েট কন্ট্রোলে ভালো হয়ে যায় আর কি

যদি এখানে বলতো যে আলসার পেইনফুল বাট এখানে কিন্তু ওরা বলে নাই যে বাইলেটারাল ইনগুিনাল লিম্ফ নোড পেইনফুল নাকি ইউনিলেটারাল পেইন ওরা জাস্ট বলে দেছে টিঙ্গিনাল লিম্ফ নোড প্যাথি আছে তাইলে একটা কনফিউশন বাধা দিল আমরা যেটা জানি যে কোন একটা জেনেটাল আলসার পেইনফুল যদি হয় তার সাথে বাইলেটারাল ইনগুিনাল লিম্প যদি লিম্ফ যদি পেইনফুল হয় তাহলে ডায়াগনোসিস হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ইনফেক্টিড ওকে আর যদি ইউনিলেটারাল লিম্ফ নোডটা পেইনফুল হয় হয়তো রাইট ওভার লেফট সাইড তখন কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়েছে স্যানকroid

Which of the following is the most appropriate initial intervention for her? Eh? Most appropriate initial intervention. 30 year old woman, who is a, man a manager in the local chemical plant, is brought to the emergency department by her colleagues. And she believes that she has communicated with uh, everyone in the company uh, just by the transmitting her thought and can speak up to 15 languages fluently. And a diagnosis key communicate with everyone.

Which of the following is the most appropriate next step? Hey? Most appropriate next step. So 43 years old builder comes to the rheumatology clinic and he has extensive psoriasis, has developed the deforming distal interpharyngeal joint, uh Over the course of the past year, and he is now unable to continue his job due to the pain in her head. Current therapy includes methylogenesis, as her pain relief.

তাহলে আমরা দিব হচ্ছে গলিমোভ্যাপকে গলিমোভ্যাপ এটা হচ্ছে আমাদের টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর মানে অ্যাজ বায়োটিক্স তাহলে দেখেন বাট পরীক্ষায় এটা খুব একটা কমন কোয়েশ্চেন এভাবে আসে না পরীক্ষায় যেটা আছে সোরিয়াটিক আর্থোপ্যাথির ডায়াগনোসিসটা আসবে আর যেটা জানতে যাবে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ম্যাথোট্রিক্সেট হ্যাঁ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমরা কি দিই সোরিয়াটিক আর্থোপ্যাথিতে এটা হচ্ছে ম্যাথোট্রিক্সেট তাহলে দুইটা ডিএমআরডি ফিল্ড so এই জন্য আমরা tiumার necross fector আলফা ব্লকারের দিকে গেছি as for her next step which of the following medications most likely to have caused her seems shortনেস of breath है? most likely cause her shortness of breath আচ্ছা

পেশেন্টের রিকারেন্ট ইউটিআই ছিল এখন হচ্ছে তার শর্টনেস অফ ব্রেথ টাইপ হচ্ছে হ্যাঁ আর এদিকে আমরা যদি দেখি তাহলে এক্সট্রা আছে আর লাং ফাংশন টেস্ট করছে আর হচ্ছে যে আছে সেটা হচ্ছে ওকে তাহলে এখানে লাং ফাংশন টেস্ট হচ্ছে সেভেনটি আছে মানে মার্জিনাল দিছে আর কি আবার এদিকে আছে ইন্টারস্টেশিয়াল শেডুইং আছে হ্যাঁ আচ্ছা তাহলে এইটা এইটুকু দিয়ে আর কি ইন্টারস্টেশাল শেডুইং

Which of the following is the most likely causes of a lesion? Eh? most likely causes. a uh, 19 years old man who has type 1 diabetes and dermatologist clinic. He complains the number of thin, erupt, uh, flaccid blister-like uh, lesion and appear over his uh, lower abdomen, around his uh, waist band. Eh? around his waist band. So once the lesion is ruptured, they leave an area the most erythema, which takes a few days to heal and looks like the area to skin.

স্কেল হচ্ছে এবং যে জায়গাতে একটা নির্দিষ্ট এরিয়াতে হ্যাঁ মানে যেখানে সে ব্যাল্ট পড়তেছে বেল্টের এরিয়াটাতে মেনলি হচ্ছে তার মানে হচ্ছে ইম্পিটিগু বোলাস ইম্পিটিগু সো যে কোনো ইম্পিটিগুর মানে যে কমন অর্গানিজম সেটা হচ্ছে আমাদের স্টেপ অরিয়াস তাহলে বোলাস ইম্পিটিগু ফিটিং উইথ দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লাসিক বোলা হুইস লিক দ্য স্ট্র কালার ফ্লুইড এটা একটা ইম্পর্ট্যান্ট ক্লু হিল উইদেন দ্য ইউরোথেমেটাস স্পেস ওয়েথ দ্য মোস্টলি ইনভেরিয়েবলি স্টেপ অরিয়াস যেটা

খুব ইম্পর্টেন্ট তাহলে ইরেকটাল ডিসপাশন ডায়াবেটিস স্মিথ মানে এটা হচ্ছে সিউডো গাউট পড়ে থাকে এখন কথা হচ্ছে গিয়ে যে পেশেন্টের বিপি ভালো আছে পালস ভালো হার্ট নো হার্ট মারমার যে বিপি হচ্ছে এলিভেটেড আছে পিটিং ইডিব অফ দা Ankle আর এদিকে আমাদের স্পাইডার নেভার আছে সিএলডি হয়ে গেছে আর কি হেমোক্রোমাটোসিস থেকে আর এখানে আমাদের এলটিএল Ankle ফসফরেসটা বেশি আছে ওকে 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 আর এলবোমিটা কমে গেছে

আর আয়রন ওভারলোড এর জন্য মেইনলি তার হার্ট ফেলো ডেভেলপ করছে আর কি এবং যেহেতু এখানে আয়রনটা ডিপোজিশন হয় হার্টের মধ্যে এটার জন্যই তার হচ্ছে হার্ট ফেলো আসছে আর কি বা হুইচ অফ দ্য ফলো ইজ মোস্ট লাইক کازস অফ মারমার আচ্ছা Uh, 34 year old patient has she has suffered with increasing shortness of breath and decreased exercise tolerance over the past 6 months and is now unable to climb the stairs without the needing to the stop she gives a birth to her first child and 9 months earlier and before the pregnancy she was considered the herself fit and healthy so bp pulse follows a pancespheric murmur loudest in the fourth intercostal space in the left parasternal region you feel a uh, pulsatile liver and he has pitting edema with the both ankles ডায়াগনোসিস এটা কি বলবেন ইয়াস ট্রাইকাস রিগাজিটেশন হ্যাঁ প্যানসেটালি মার্মার লার্ড দ্য লেফট প্যানস্টারাল হিপ আর পালসেটাল লিভার হ্যাঁ সো যেহেতু ট্রাইকাস রিগাজিটেশন সো ব্যাকওয়ার্ড ব্লাড ফ্লু সো লিভার পালসেটাল থাকে যেভাবে রেস্ট করে এবং রাইট হার্ট ফেলোরেরও ফিচার থাকে আর কি ট্রাইকাস রিগাজিটেশন ওকে সো মোড অফ অ্যাকশন অফ ফ্লিকেনাইট কি হবে

এবং এখানে আনকনজুকেটেড হাইপার বিলোরোবিনিমিয়া হয় থাকে ওকে গিলবার্টে আনকনজুকেটেড হাইপার বিলোরোবিনিমিয়া হয় ট্রিটমেন্ট কি রিঅ্যাসিওর করা হয় ট্রিটমেন্ট হচ্ছে রিঅ্যাসিওর করা রিঅ্যাসিওর ওকে সো پیشنট এর ক্ল্যামাইডিয়া পজিটিভ তাহলে ক্ল্যামাইডিয়া পজিটিভ হলে প্রেগন্যান্ট আর নন প্রেগন্যান্ট একটু দেখতে হবে আর কি 21 ইয়ার ওল্ডার স্টুডেন্ট তো আচ্ছা আর প্রেগন্যান্সি রিলেটেড কোনো কথা বলছি কিনা নো বলে নাই তাহলে কি দা ট্রিটমেন্ট করবেন এখানে সিয়াঙ্কা ওকে আর ক্রিয়েটিন যেটা হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটিন ডেস আর্লিয়ার আর এটা হঠাৎ করে বাইরা টু হান্ড্রেড থার্টি নাইনে চলে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে দুইটা ডিগ্রি যে কোনো একটা সিয়াঙ্কা যদি পজিটিভ থাকে আর মাইক্রোস্কোপিক প্রিয়াঙ্কা পজিটিভ থাকে আরকি হ্যাঁ থাকে সেটা ফোরটি পার্সেন্টের মতো কেসে আর মেইনলি হচ্ছে নাইনটি পার্সেন্ট কেসে ট্রেনোমাটিস পোলিয়ানজাইটিস হচ্ছে আপনার সিয়াঙ্কাটা পজিটিভ থাকে তার অর্থ হচ্ছে সিয়াঙ্কা যদি কখনো কোশনে আপনার পজিটিভ দেয় আপনার মাথার মধ্যে একটা ডিডি অবশ্যই নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনার গ্রানোমাটিস উইথ পোলিয়ানজাইটিস তার সাথে মাইক্রোস্কোপিকটা রাখবেন আর কি তাহলে হুট করে একটা পেশেন্টের সিয়াঙ্কা পজিটিভ একটা পেশেন্টের হুট করে ক্রিয়েটিনের পরিমাণ বাইরে গেছে এখন আপনার ডায়াগনোসিস কি করবেন কি বলবেন

thank <laughs> you

So, which of the following interventions most appropriate? Eh? Most appropriate intervention. You were asked to review a 72 year old man who was admitted a few days earlier with the cardiac chest pain. He underwent the PCI and standing, but is continuing to feel unwell with nausea, lethargy, and has been unable to mobilize out of bed. Eh?

আচ্ছা এই পেশেন্টের আমরা ডায়াগনোসিসটা কি বলবো এখন পেশেন্টে ইসোনোফিলিয়া আছে কোলেস্টেরল কোলেস্টেরল এমবোলাই তাহলে এটা হচ্ছে কোলেস্টেরল এমবোলাইজেশন তাহলে যেহেতু পেশেন্টে পিসিআই করছে অথবা এনজিওগ্রাম করছে হ্যাঁ এনজিওগ্রাফি করছে তারপরে হচ্ছে পেশেন্টে ব্লো ডিসপারেশন হয়ে গেছে তার সাথে হচ্ছে ইসোনোফিলিয়া আছে এবং সেই সাথে রেনাল ফাংশন হচ্ছে অল্টার সো কোলেস্টেরল এমবোলাই এখন এই পেশেন্টকে আমরা কি দিব হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন আমরা কি নিতে পারি বা ট্রিটমেন্ট কি দিব আপনারাই দেখেন কোনটা দিবেন সাপোর্টিভ থেরাপি এক্সেলেন্ট তাহলে শুধুমাত্র সাপোর্টিভ থেরাপিটাই আমাদের লাগবে এটা দুইটাই পরীক্ষা আসে হয় ডায়াগনোসিসটা আসবে মানে কোলেস্টেরল এমবোলাই আর একটা হচ্ছে আপনার ট্রিটমেন্টটা জানতে চাবে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে আরপিজিএন এর এইটুকু আমি শুনতে পাইনি আপনি মানে নেটওয়ার্ক

তার মানে তো রেডিয়াল নার্ভ যেটা আরকি সেটা হচ্ছে আউটসাইডে থাকে আর ইনসাইডে থাকে হচ্ছে আলনার নার্ভটা আর কি মেনলি তার মানে রেডিয়াল নার্ভ ধরে গেছে সো এটা হচ্ছে সি সিক্স হবে আর যদি আপনার ওই স্পেশালি হ্যান্ড মাস মানে ফিঙ্গার মাসেল গুলো আর কি যেগুলো হচ্ছে আমাদের ফিঙ্গার যে স্মল মাসেল থাকে এবং আলনার নার্ভ সাপ্লাইং এরিয়াতে লিটল লিটল ফিঙ্গারের দিকে আর কি মেনলি সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা টি ওয়ানটা ধরবো টি ওয়ান the c6 nerve root supply lateral aspect of the arms and over the side of the hand nearest the thumb so it's my main motor supply of the biceps i will triceps for that it leads to the weakness of the elbow flexion and effect on the affected side Uh, what do you expect to find on the further workup? So, 18 years old woman, who is reviewing in the endocrine clinic with a primary amenorrhea. So, GP has also been uh, watching her because of borderline hypertension. When you review her in the clinic, your blood pressure to 142 by 82, and passes 70 regular. She is short of stature, uh, short stature, and eh? amenorrhea. Okay, only 150 centimeter of the height, and you note know that relatively short neck and loss at ear. दले डायग्नोसिस कीvolve इनर सिम्पटम इनर सिम्पटम टर्नरे के कौन फीचर तो পাবো আমরা অ্যানালাইসিস করলে কার্টার ओ कैरियोटाइप दे 45 एक्स ओ कैरियोटाइप पेपर के क्रोमोसोमल एब्नॉर्मलिटीज থাকে এদের क्वेश्चन समझ में आ죠 मोस्ट ऑफ द फॉलो इज द मोस्ट एप्रोप्रिएट इंटरवेंशन फॉर हर है सो 40 ईयर ओल्ड वुमन कम्स टू द एंडोक्राइन क्लिनिक फॉर रिव्यू एंड हर पीरियड हैव स्टॉपड फॉर मोर

সো কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার দিলে আপনার যে মানে নেগেটিভ ফিডব্যাক যেগুলো আর কি হরমোন রিলেটেড পজিটিভ নেগেটিভ ফিডব্যাক এগুলো হচ্ছে থাকে আর কি একটা স্ট্যাটিক অবস্থায় চলে যায় এই জন্য হচ্ছে আপনাকে কিছু বন্ধ করে আবার দিতে হবে বা রাখতে হবে এরকম ভাবে দিতে হয় আর কি সিকুয়েন্সিয়াল আচ্ছা সো আমরা যেটা করব একটা ব্রেক নিব হ্যাঁ ব্রেক নিব সো নেক্সট হচ্ছে আমরা ফিফটি থেকে শুরু করব এবং সেটা হচ্ছে দশটা থেকে শুরু করবো আর কি